রাস্তাঘাটের বেহাল দশার অভিযোগে প্রতিবাদ সিপিএমের সিপিএমের নয়া ডিজিটাল ক্যাম্পেইন মতামত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে আবেদন এলাকার রাস্তার বেহাল দশা তথ্য ভিডিও মেল করার আবেদন রাজ্য জুড়ে চলবে এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এমনটাই সূত্রের খবর আর একবার জানাই আপনাদেরকে রাস্তাঘাটের বেহাল দশার অভিযোগে প্রতিবাদে সিপিএম সিপিএমের নয়া ডিজিটাল ক্যাম্পেইন মতামত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে আবেদন এলাকার রাস্তার বেহাল দশা তথ্য ভিডিও মেল করার আবেদন রাজ্য জুড়ে চলবে এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এমনটাই সূত্রের খবর ইনি আরো জানবো মৌমিতা রয়েছেন টেলিফোনে প্রতিনিধি মৌমিতা সিপিএম এর এই ডিজিটাল ক্যাম্পেইন কিভাবে এই ক্যাম্পেইন করা হবে দেখো সিপিআইএম এর তরফ থেকে সমস্ত সাধারণ মানুষকে মূলত আবেদন জানানো হয়েছে এবং সিপিআইএম এর কর্মীদের বলা হয়েছে যে রাস্তার রাজ্য জুড়ে এই মুহূর্তে যে বেহাল দশা সেই বেহাল দশা যদি তার এলাকায় যদি রাস্তার অবস্থা খারাপ থাকে তবে সেই রাস্তার ছবি এবং তথ্য দিয়ে cpimdigital@gmail.com এই ওয়েবসাইটে পোস্ট করতে এছাড়া প্রত্যেক কর্মীদের বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাদের ফেসবুক বা এক্স হ্যান্ডেল যে কোনো জায়গায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ পথের দাবি এই হ্যাশট্যাগ ব্যবহার করে সেই ছবি আপলোড করতে রাজ্য জুড়ে এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন তাদের চলবে এবং ডিজিটাল ক্যাম্পেইন চালানো হবে মূলত এই মুহূর্তে রাস্তাঘাটের যে চিত্র নিয়ে তারা সরব হয়েছেন সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা ভালো নয় বেহাল পরিষেবা সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে সেই দাবি তুলে ধরার জন্য সেই কথা তুলে ধরার জন্য কিন্তু ডিজিটালি এই প্রচার কৌশল নেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা